আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। খুব মোস্ট একটি ইম্পর্টেন্ট ফিচার আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার ধারাবাহিক জিমেল হেল্পার এই টিউটোরিয়ালে। সেটি হচ্ছে কিভাবে আপনার চলে যাওয়া মেইলটি আপনি ফেরত নিয়ে আসবেন। এটি ফার্স্টে যখন জিমেল মার্কেটে লঞ্চ করছিল তখন 10 সেকেন্ড মতো সময় দিয়েছিল, এখন 30 সেকেন্ড পর্যন্ত আপনি এই সময়টা পাবেন। আপনার মেইলটি চলে গিয়েছে বাট আপনি আন্ডো করে নিয়ে আসবেন। এটি খুব ইম্পর্টেন্ট একটি ফিচার, অনেক সময় ভুল করে আমাদের মেইল চলে যায়। তো সেটি আমরা কিভাবে করব চলুন দেখি। আমরা এগেইন সেটিংসে যাব, দেন তার আন্ডারে সেটিংস। যাওয়ার পরে এখানে জেনারেলের আন্ডারে এসে একটু নিচে আসুন, স্ক্রল করে এখানে লক্ষ্য করুন আন্ডো সেন্ড। এটি এনাবল করে দিয়ে আপনি আপনার মতো টাইম চুজ করে নিতে পারবেন, এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। তো আমি এখানে 30 সেকেন্ড করে দিয়ে দেন স্ক্রল করে একটু নিচে আসবো, এসে সেভ চেঞ্জ। এখন চলুন আমি একটা মেইল পাঠাই কাউকে, সে আমাকে আমি মেইল পাঠাই। মেইল পাঠালাম আমি, দিস ইজ টাইটেল, ওকে। দেন এখন এই মেইলটি আমি সেন্ড করলাম। সেন্ড করলে এখানে লক্ষ্য করুন আন্ডো অপশন আসছে, আর 30 সেকেন্ডের ভিতরে আমি মেইলটিকে ফেরত নিয়ে আসতে পারি। এখন যদি আমি আন্ডো করি, ক্লিক করলাম, এখন লক্ষ্য করুন আমার মেইলটা আবার ফেরত চলে আসছে। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার আমাদের, এটি অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, ভুল করে মেইল চলে গিয়েছে। তো কীভাবে সেটি আবার ফেরত নিয়ে আসা যায়, নিয়ে এসে এডিট করে এগেইন পাঠাইতে পারেন। এখন দেখুন এখানে ড্রাফ অর্থাৎ সেভ হয়ে গিয়েছে, বাট আমি যদি এটি সেন্ড করে দিই দেখুন এই ড্রাফ অপশনটি চলে গিয়েছে। আমি এগেইন 30 সেকেন্ডের ভিতরে আন্ডো করতে পারি, আর আন্ডো করলে দেখুন মেইলটি আবার ড্রাফ হয়ে ফিরে আসছে। বাট আমি যদি বাই ডিফল্ট এই অপশনটি আসলে এনাবল থাকে না, সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে এখন যদি আমি এ এনাবল টিক মার্কটি তুলে দেই অর্থাৎ ডিজেবল করে এখন সেভ চেঞ্জ করে এখন যদি কোনো মেইল আমি পাঠাতে চাই, সে একটা মেইল পাঠালাম, দেখবেন আন্ডো অপশনটা আপনি পাবেন না, ডাইরেক্ট সেন্ড হয়ে যাবে এবং বলবে ভিউ দ্য মেইল। সে এখানে কিছু দিলাম আমি, দেন এখন সেন্ড করলাম, দেখুন ভিউ মেসেজ অর্থাৎ মেইল অলরেডি সেন্ড হয়ে গিয়েছে এবং ড্রাফ্ট আমার আগের মেইলটি এখানে দেখাচ্ছে। এবং আমি যদি সেন্ড অপশনে যাই দেখবেন যে আমার এই মেইলটি সেন্ড হয়ে গিয়েছে। তো আন্ডো অপশনটি একটি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, ভুল করে অনেক সময় মেইল চলে গেলে আপনি সেটা ফেরত আনতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের খুবই উপকারে লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ।